नमस्कार दर्शक बंधु, आमी चैताली आर चैताली रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज आमी पेंयाज रसुन छाड़ा शोल माछेर कालिया रान्ना करब। कथा दिच्छी खेते असाधारण हबे। तो आसुन रान्नाटी शुरू करा जाक। देखते ही पाच्छेन आमी चार टुकरो शोल माछेर माझेर अंश निये ताते लवण हलुद और पातिब लेबुर रस माखिये रेखेछि। जेहेतु माछे पेंयाज रसुन देव ना और शोल माछे एमनी एकटा गंध थाके, ताई एई लेबुटा देवा। देखते ही पाच्छेन आमी कड़ा गैसे बसिये दिएछि। कड़ाते सर्षेर तेल बेश किछुटा दिएछि और लवण दिए दिलाम जाते माछटा भाजार समय कड़ार गाए ना लेगे जाए। जेहेतु एटा पेंयाज रसुन छाड़ा ताई एकटु बेशी तेल दिए आमी माछटा भाजबो। और माछेर पिसगुलो देखछेन बेश बड़ो बड़ो, তাই একটু ভাজতে গেলে তেলটা একটু বেশিই লাগবে। তো দেখেন আমার এক পিট ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমি আর এক পিট ভাজার জন্য আবারও কড়াইটাকে ঢেকে দেব। মাছটা সুন্দর করে ভাজা না হলে আষ্টেনি গন্ধ লাগবে। আমার দু পিট ভাজা হয়ে গেছে মাছের। এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। তা লেবুটা ওর জন্যই দেওয়া যাতে গন্ধ না করে। এই দেখেন আমার মাছ ভাজা কমপ্লিট। এবার এই মাছের তেলে আমি এই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। একটুখানি নাড়িয়ে নিচ্ছি ফোড়নটা। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। আমি রান্নার আগেই তেলে লবণ আর হলুদ দিয়ে রান্না করি, এতদিনে আপনারা জেনে গেছেন। এবার ডুমো ডুমো করে কাটা আলু এই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে ঢেকে দেব যাতে একটা পিট ভালো করে ভাজা হয়। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এবার আর একটা পিট আমি উল্টে দিচ্ছি আলুর, যাতে আলুর অন্য পিটটাও ভালো করে ভাজা হয়। আলু ভাজা হলে বেশ খেতেও সুন্দর লাগবে। দেখেন আমার আলুর দু পিটই ভাজা হয়ে গেছে, বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কোরানো আদা দিয়ে দিচ্ছি। ঘষানিতে আদাটাকে ঘষে রেখেছি, সেই আদাটাই এর মধ্যে দিয়ে দিলাম। এই আদাটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আলুটাকে নাড়ব। এবার দেখেন কাঁচা পাকা লঙ্কা চেরা, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে লঙ্কার একটা স্বাদ আসে। আর এই দেখতে পাচ্ছেন বিচি ছাড়ানো টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা বেশ ভাজা ভাজা হবে। এবার আমি খুন্তি দিয়ে এই টমেটোগুলোকে একটু গলিয়ে দিচ্ছি যাতে এই টমেটোটা ঝোলের মধ্যে মিশে যায়। সেই জন্য এবার এক চা চামচ আমি হিঙের গুঁড়ো এই আলুর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ রসুন কিছুই পড়বে না আর শোল মাছ গন্ধ করবে একটা, এই হিংটা দিলে বেশ সুন্দর একটা পেঁয়াজ রসুনের টেস্ট এই ঝোলের মধ্যে পাওয়া যাবে। এবার আমি দু চা চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো জলে গুলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বেরোচ্ছে। ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখেন আলুগুলো এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি, এখনো জল দিয়ে এই আলুটাকে সিদ্ধ করতে হবে। একটুখানি চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে রং আর স্বাদ দুটোই এই ঝোলের মধ্যে আসে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয় আর
ঝোলটাও বেশ গামাখা গামাখা থাকে, সেরকম আমি জল দিলাম। এবার আমি এই কড়াটা ঢেকে দেব যাতে আলুগুলো বেশ সিদ্ধ হয়। এখনই আমি মাছটাকে দেব না, কেননা মাছটা নরম। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। দেখেন আমার এই ঝোলটা বেশ একটু শুকিয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি কিন্তু নাড়ব না, বেশ একটুখানি হালকা হাতে মাছগুলোকে একটু ঠিক করে দিয়ে আবারও ঢেকে দেব। মাছের একটা পিঠ সিদ্ধ হলে তারপরে আবার আর একটা পিঠ, এই দেখেন উল্টে দিচ্ছি। এই মাছটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, শোল মাছ এমনি নরম হয়, বেশি নাড়াচাড়া করতে গেলে আবার ভেঙে যেতে পারে, তাই বেশ হালকা হাতে উল্টে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি পরের পিঠটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। আমার রান্না কমপ্লিট। এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা, জলে আধ ঘন্টা মতো ভেজানো ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো গুঁড়ো মশলা জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রান্না করলে তার টেস্ট পুরো বাটা মশলার মতো হয়। ঘি আর গরম মশলাটা যাতে ঝোলে মিশে যায় তার জন্য কড়াটা এবার আমি ঢেকে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। দেখেন আমার ঝোল কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝোলের রংটা এসছে। তাহলে এই রকমভাবে পেঁয়াজ রসুন ছাড়া শোল মাছের কালিয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই রকম সহজ সরলভাবে রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।